সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি মেইনটেনেন্স অফ আরএসসি ইকুইপমেন্টের দ্বিতীয় মাল্টিমিডিয়া ক্লাস দিব। আজকে আমি ষষ্ঠ অধ্যায় আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ে যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের গ্যাস চার্জিং। মেইনটেনেন্সের একটি উল্লেখযোগ্য বিষয় হলো গ্যাস চার্জিং। মেইনটেনেন্স করার পর যদি কোনো হিমায়ক সাইকেলের লিক থাকে অথবা কোনো যন্ত্রাংশ পরিবর্তন করার প্রয়োজন হয়, নতুন কোনো হিমায়ক মেশিন ইনস্টল করলে গ্যাস চার্জ করার প্রয়োজন হয়। তাই গ্যাস চার্জ করা হিমায়ক সাইকেলের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। চলো শুরু করি আজকের মাল্টিমিডিয়া ক্লাস। ষষ্ঠ অধ্যায়ে যে সকল বিষয় আলোচনা করব সেই বিষয়গুলি হলো উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের চার্জকৃত ঐতিহ্যগত ও বর্তমান হিমায়কের নাম, হিমায়ক শনাক্তকরণ পদ্ধতি, উইন্ডো কুলার সিস্টেম থেকে হিমায়ক রিকভারি করার পদ্ধতি, উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারে হিমায়ক চার্জিং প্রক্রিয়া বর্ণনাকরণ ইত্যাদি। উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের চার্জকৃত ঐতিহ্যগত এবং বর্তমান হিমায়কের নাম। এর পূর্বে আমাদের জানা দরকার হিমায়ক কি। হিমায়ক বা রেফ্রিজারেন্ট, রেফ্রিজারেন্ট একটি ইংরেজি শব্দ, এর প্রতিশব্দ হলো হিমায়ক বা প্রবাহী। যে প্রবাহী বা কার্যনির্বাহ বস্তু তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে সুপ্ত তাপ অথবা অনুমেয় তাপ গ্রহণ করে ও বর্জন করে, যথাক্রমে তরল থেকে বাষ্প এবং বাষ্প থেকে তরলে পরিণত হয়, তরলে পরিণত হয়ে প্রয়োজনীয় কার্য সম্পাদন করে, তাকে হিমায়ক বা প্রবাহী বলে। যেমন R12, R22 ইত্যাদি। উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের চার্জকৃত ঐতিহ্যগত ও বর্তমান হিমায়কগুলির নাম হলো যথাক্রমে R22, এর রাসায়নিক নাম হচ্ছে মনোক্লোরোডাইফ্লোরোমিথেন, R502, এটি একটি ব্লেন্ড রেফ্রিজারেন্ট, একটি দুটি রেফ্রিজারেন্ট মিলে গঠিত হয়েছে, যথা R22 এবং R115 মনোক্লোরোপেন্টাফ্লোরোইথেন, R141B মনোক্লোরোমোনোফ্লোরোইথেন, R407 ব্লেন্ড, এটি তিনটি রেফ্রিজারেন্ট মিলে গঠিত, R407 রাসায়নিক সংকেত হাইড্রোকার্বন। হিমায়ক শনাক্তকরণ পদ্ধতি। হিমায়কের রাসায়নিক নাম, সংকেত ও প্রতীক রয়েছে। হিমায়ন ও শীততাপ নিয়ন্ত্রণ প্রযুক্তিতে বহু প্রকারের হিমায়ক ব্যবহার করা হয়। সবগুলো হিমায়ক নম্বর, নাম এবং রাসায়নিক সংকেত মনে রাখা কঠিন, তাই সহজ উপায়ে এগুলো মনে রাখার জন্য নম্বর থেকে রাসায়নিক সংকেত নির্ণয়ের প্রেক্ষিতে হিমায়কগুলোকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। এক, প্রথম গ্রুপ, এই গ্রুপে ফ্রেয়ন 1 থেকে ফ্রেয়ন 499 পর্যন্ত রেফ্রিজারেন্ট রয়েছে। দ্বিতীয় গ্রুপ, এই গ্রুপে ফ্রেয়ন 500 থেকে ফ্রেয়ন 699 পর্যন্ত রেফ্রিজারেন্ট রয়েছে। তৃতীয় গ্রুপ, এই গ্রুপের হিমায়কের সাথে কোনো কার্বন নেই, তাই প্রথম এবং দ্বিতীয় গ্রুপের মতো কার্বনের সাথে অন্য মৌলের রাসায়নিক বন্ডের সংখ্যার উপর ভিত্তি করে হিমায়কের নম্বর নির্ধারণ করা যায় না। এই গ্রুপের মৌলের আণবিক ভরের উপর ভিত্তি করে নম্বর নির্বাচন করতে হয়। প্রথম গ্রুপ, ফ্রেয়ন 1 থেকে ফ্রেয়ন 499, এই গ্রুপের রেফ্রিজারেন্টের মধ্যে একক রেফ্রিজারেন্ট গুলি হচ্ছে R11, R12, R22, R115, R123, R134, R141B, R152, R290 ইত্যাদি। এই গ্রুপের যৌথ রেফ্রিজারেন্ট বা ব্লেন্ড রেফ্রিজারেন্ট গুলির মধ্যে রয়েছে R404, যেটি R125, R143 এবং R134 নিয়ে গঠিত, এবং R407, এটি R125, R32 এবং R134 নিয়ে গঠিত, R110A, এটি R125 এবং R32 নিয়ে গঠিত। এখন আমরা হিমায়কের নাম্বার থেকে কিভাবে রাসায়নিক সংকেত বের করা যায় সেটি আমরা শিখে নেব। এখানে আমরা R12, R22 এবং R115 রাসায়নিক সংকেত বের করব। আমরা এই একক হিমায়কগুলো রাসায়নিক সংকেত বের করতে পারলেই সকল হিমায়কেরই রাসায়নিক সংকেত বের করতে পারবো। তো আমরা শুরু করি। রেফ্রিজারেন্ট নাম্বার থেকে কিভাবে রাসায়নিক সংকেত বের করা যায় সেটা আমরা শিখব। প্রথমে আজকে আমরা R12 লিখি। R12 রেফ্রিজারেন্টের রাসায়নিক সংকেত বের করব। তাহলে ধরি R012, আমরা R12 কে তিনটি সংখ্যায় করে নিলাম। যে সকল রেফ্রিজারেন্ট দুই সংখ্যার আছে আমাদের রেফ্রিজারেন্ট নাম্বার থেকে রাসায়নিক সংকেত বের করার জন্য তাদের তিন সংখ্যায় ধরে নিতে হবে। যেরকম R11, R22, R13, এগুলোকে আমরা লিখবো হচ্ছে এইভাবে তিন সংখ্যা করে নেব। এখন দুই হচ্ছে আমাদের একক স্থানীয় মান, দুই হচ্ছে একক স্থানীয় মান, এটাকে আমরা ধরে নিব ফ্লোরিন, একক স্থানীয় মানকে আমরা ফ্লোরিন ধরে নিব, এবং এক হচ্ছে দশক স্থানীয় মান, দশক স্থানীয় মান হচ্ছে 1, 1 কে আমরা ধরে নিব হাইড্রোজেন, এবং শতক স্থানীয় মান হচ্ছে 0, আমরা এটাকে ধরে নিব কার্বন। এখন একক স্থানীয় মান নির্ণয়ের সূত্র হলো n
इक्वल टू एकक स्थानीय मान তাহলে আমাদের একক স্থানীয় মান এখানে কি দেওয়া আছে একক স্থানীয় মান দেওয়া আছে আমাদের 2 তাহলে n equal to 2 হয়ে গেল দশক স্থানীয় মান নির্ণয় সূত্র হচ্ছে n plus 1 equal to দশক স্থানীয় মান তাহলে দশক স্থানীয় মান আমাদের কি দেওয়া আছে এখানে 1 দেওয়া আছে বা n plus 1 equal to 1 বা n equal to जीरो जीरो की भावे होलो आमादे ए पशे ऑन प्लस है आसे इटा जो दे पशे दे माइनस हो जावे माइनस ऑन ऑन केटे जावे एको नम्रा शतक स्थानीय मान निर्णय सूत्र होच्छ आमादे ए सूत्र गुलो अवश्य मने रखते होबे ए तीनटा सूत्र अप्लाई करे आमादे ए मान निर्णय करा जावे एको नम्रा शतक स्थानीय मान निर्णय सूत्र होच्छ एन माइनस वन इक्वल टू शतक ताहले शतक स्थानीय मान निर्णय सूत्र आमरा अप्लाई करलाम एखन শতক স্থানীয় মান আমাদের কি দেওয়া আছে n minus 1 equal to শতক স্থানীয় মান দেওয়া আছে 0 বা n equal to 1 এখানে 1 এর পাশে মাইনাস আছে এর পাশে গেলে প্লাস হয়ে যাবে এজন্য 1 এখন আমরা মান নির্ণয় করা শেষ আমরা ফ্লোরিন এখানে n হচ্ছে উদাহরণস্বরূপ ধরে নেওয়া মৌলের সংখ্যা অর্থাৎ ফ্লোরিন এখানে n এর মান ফ্লোরিনের মান এখানে n এর মান h এর মান এখানে n এর মান কার্বনের মান তাহলে ফ্লোরিন আমরা পেলাম কয়টা এখানে ফ্লোরিন সমান আমরা পেলাম দুইটা হাইড্রোজেন পেলাম 0 এবং কার্বন পেলাম কয়টি কার্বন পেয়েছি একটা এখন আমরা দ্বিতীয় ফর্মুলায় চলে যাব জৈব যৌগ গঠন করব জৈব যৌগ গঠন করার জন্য কার্বনের ব্যবহার করতে হবে এখানে আমরা জানি কার্বনের চারটি শিকল থাকে চারটি শিকল বা চারটি বন্ধনী বা বন্ড যাই বলো চারটি শিকলের মাধ্যমে কার্বন জৈব যৌগ গঠন করে এখন এই কার্বনের চারটি শিকল আমরা কার্বন বাদে আর যে মৌলগুলো আছে এগুলো দ্বারা পূর্ণ করে দিব কিভাবে এখানে আমাদের ফ্লোরিন আছে কয়টা ফ্লোরিন আছে দুইটা একটা ফ্লোরিন দুইটা ফ্লোরিন নিয়ে নিলাম এখন হাইড্রোজেন নাই হাইড্রোজেন না থাকার কারণে আমাদের কি কার্বনের দুইটা শিকল খালি থাকলো এখন আমরা এই দুইটা শিকল আমাদের সূত্র হলো যে আমাদের এখানে প্রদত্ত মৌলের মান বসানোর পর যদি কার্বনের কোনো শিকল খালি থাকে তাহলে আমরা সেই শিকলগুলি ক্লোরিন দ্বারা পূর্ণ করে দিব তাহলে এখানে আমরা ক্লোরিন দ্বারা পূর্ণ করে দেই ক্লোরিন দ্বারা পূর্ণ করে দিলাম তো আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করা শেষ এখন আমরা রাসায়নিক সংকেত নির্ণয় করব আর 12 এর রাসায়নিক সংকেত আর 12 এ আর 12 এর রাসায়নিক সংকেত সমান আমরা এই যেখানে যেরকম একক স্থানীয় মান দশক স্থানীয় মান অনুযায়ী এখানে মান বের করলাম এখানে আমরা প্রথমে শতক স্থানীয় মান বসাবো এখানে একক দশক শতক যেরকম ভাবে ধরে নিয়েছি আমরা সেভাবে এখানে প্রথমে শতক স্থানীয় তারপরে দশক তারপরে একক স্থানীয় মান বসাবো প্রথমে আমাদের শতক স্থানীয় মান কি ধরে নিয়েছিলাম কার্বন এখানে আমরা কার্বন বসালাম এরপর আমাদের দশক স্থানীয় মান কি ছিল হাইড্রোজেন কিন্তু হাইড্রোজেন নাই আমরা তার পরিবর্তে কি বসালাম হাইড্রোজেনের মান না থাকার কারণে যেহেতু আমাদের একক স্থানীয় মান ফ্লোরিন আছে আমরা দশক স্থানীয় মানের জায়গায় ক্লোরিন বসাই দিব কয়টা ক্লোরিন মৌল আছে দুইটা ক্লোরিন মৌল আছে দুইটা ক্লোরিন আর ফ্লোরিন আছে কয়টা আমাদের দুইটা ফ্লোরিন এই আমাদের আর-12 রেফ্রিজারেন্টের রাসায়নিক সংকেত বের হয়ে গেল আর-12 রেফ্রিজারেন্টের রাসায়নিক সংকেত ডাইক্লোরো ডাইফ্লোরো মিথেন তো খুব সহজেই এই সূত্র অ্যাপ্লাই করে আমরা রাসায়নিক সংকেত বের করতে পারবো রেফ্রিজারেন্ট 1 থেকে রেফ্রিজারেন্ট 1 থেকে রেফ্রিজারেন্ট 499 আমরা আর 115 রাসায়নিক সংকেত বের করব আর 115 আর 115 আমরা যখন আর 12 রাসায়নিক সংকেত নির্ণয় করলাম তখন আমরা ধরে নিলাম আর 012 কারণ এটা দুই সংখ্যার রেফ্রিজারেন্ট ছিল আমরা এই জন্য এটা ধরে নিয়েছি কিন্তু আমাদের যেগুলো তিন সংখ্যার রেফ্রিজারেন্ট যেরকম আর 123 আর 134 এ এগুলাতে আমাদের জিরো ধরে নেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে তিন সংখ্যা দেওয়াই থাকবে তাহলে আমরা শুরু করি আর 115 এর রাসায়নিক সংকেত নির্ণয় করব এখানে আমরা একক স্থানীয় মান কি ধরেছিলাম একক স্থানীয় মান ধরেছিলাম আমরা ফ্লোরিন দশক স্থানীয় মান কি ধরেছিলাম দশক স্থানীয় মান ধরেছিলাম হাইড্রোজেন এবং শতক স্থানীয় মান ধরেছিলাম আমরা কার্বন একক স্থানীয় মান নির্ণয় সূত্র আমরা অ্যাপ্লাই করেছিলাম n equal to একক স্থানীয় মান আমাদের একক স্থানীয় মান দেওয়া আছে এখানে কত 5 n equal to 5 দশক স্থানীয় মান নির্ণয় সূত্র ছিল n plus 1 equal to দশক স্থানীয় মান দশক স্থানীয় মান আমাদের এখানে কত দেওয়া আছে 1 দশক স্থানীয় মান 1 বসালাম বা n equal to 1 minus 1
বা n equal to 0 1 1 কেটে গেল 0 এখন শতক স্থানীয় মান নির্ণয় সূত্র আমরা অ্যাপ্লাই করেছিলাম n minus 1 equal to শতক স্থানীয় মান এখানে দেওয়া আছে 1 আমরা 1 নিলাম এখন আমরা n equal to 1 plus 1 এই 1 এর পাশে মাইনাস আছে প্লাস হয়ে গেল বা n equal to 2 আমরা একক স্থানীয় মান পেলাম ফ্লোরিন পেলাম 5টা হাইড্রোজেন পেলাম 0 এবং কার্বন পেলাম 2টা এখন কার্বনের জৈব যৌগ গঠন করব দুটি কার্বন যখন পরস্পরের মধ্যে যৌগ গঠন করে তারা পরস্পর তাদের একটি একটি করে দুইটি শিকল একবারে ব্যবহার করে থাকে আমরা কার্বনের যৌগ যৌগ গঠন করব তাহলে কার্বনের এখানে আমাদের কয়টা শিকল থাকলো 6টা কারণ দুটি কার্বন পরস্পরের সাথে একটি একটি করে শিকল ব্যবহার করে যুক্ত হয়েছে এখন আমাদের মান বসানোর পালা এখানে ফ্লোরিন আছে কয়টি ফ্লোরিন আছে 5টি একটা ফ্লোরিন আমরা 5টা ফ্লোরিন বসায় নিলাম আমাদের হাইড্রোজেন হাইড্রোজেন নেই তাহলে আমাদের একটি বন্ধন খালি আছে কার্বনের 5টি ফ্লোরিন বসানোর পর একটি বন্ধনই খালি আছে আমরা জানি যে যদি আমাদের প্রদত্ত মানগুলো বসানোর পর যদি আমাদের এখানে যে মৌলগুলো আছে ধরে নেওয়া এই মান বসানোর পর যদি কোন একটা শিকল খালি থাকে একাধিক শিকল খালি থাকে সেগুলো আমরা ক্লোরিন দ্বারা পূর্ণ করে দিব তাহলে আমরা এখানে ক্লোরিন বসিয়ে নিই এখন আমরা রাসায়নিক সংকেত নির্ণয় করি আর 115 এর রাসায়নিক সংকেত সমান আমরা সেই শতক স্থানীয় মান থেকে সাজানো শুরু করব প্রথমে আমাদের শতক স্থানীয় মান কি কার্বন আছে তাহলে সি কার্বন আছে কয়টা দুইটা সি টু তারপরে যেহেতু হাইড্রোজেন নাই আমরা লিখেছি ক্লোরিন একক স্থানীয় মান ফ্লোরিন আমাদের এই জন্য কার্বন পরে হবে আমাদের ক্লোরিন এবং তারপরে একক স্থানীয় মান আমাদের কি আছে ফ্লোরিন পাঁচটা ফ্লোরিন একটা ক্লোরিন দুইটা কার্বন এই আমাদের হয়ে গেল আর 115 এর রাসায়নিক সংকেত মনোক্লোরোপেন্টা ফ্লোরো ইথেন দ্বিতীয় গ্রুপ ফ্রেয়ন 500 থেকে ফ্রেয়ন 699 এই গ্রুপের হিমায়ক গুলো হলো ব্লেন্ড বা মিক্সড হিমায়ক এই গ্রুপের হিমায়ক গুলোর মধ্যে উল্লেখযোগ্য হিমায়ক গুলি হচ্ছে আর 500 যেটি আর 12 এবং আর 152 নিয়ে গঠিত আর 502 যেটি রেফ্রিজারেন্ট 22 এবং রেফ্রিজারেন্ট 115 নিয়ে গঠিত আর 507 যেটি রেফ্রিজারেন্ট 125 এবং 143 এ নিয়ে গঠিত হিমায়কের নাম্বার থেকে রাসায়নিক সংকেত বের করার নিয়ম এই গ্রুপের হিমায়কগুলি থেকে রাসায়নিক সংকেত বের করার নিয়ম খুবই সহজ আমরা প্রথম গ্রুপের রেফ্রিজারেন্টের রাসায়নিক সংকেত নির্ণয় করতে পারলে এই গ্রুপের রাসায়নিক সংকেত অনায়াসে নির্ণয় করা যাবে তো চলো শুরু করি এই আর 502 রেফ্রিজারেন্টের রাসায়নিক সংকেত নির্ণয় করব আর 502 রেফ্রিজারেন্ট আর 22 এবং আর 115 নিয়ে গঠিত আমরা আর 115 রাসায়নিক সংকেত অলরেডি বের করেছি আমরা আর 22 রেফ্রিজারেন্টের রাসায়নিক সংকেত বের করলে আমাদের আর 502 এর রাসায়নিক সংকেত পেয়ে যাব তাহলে আমরা আর 22 এর রাসায়নিক সংকেত বের করি আর 22 আমাদের ধরে নিতে হবে ধরি আর 0 2 2 এখন আমরা একক স্থানীয় মান ফ্লোরিন দশক স্থানীয় মান হাইড্রোজেন এবং শতক স্থানীয় মান কার্বন লিখে নিলাম এখন একক স্থানীয় মান নির্ণয়ের সূত্র হচ্ছে n ইকুয়াল টু একক স্থানীয় মান দেওয়া আছে আমাদের কত 2 দশক স্থানীয় মান নির্ণয়ের সূত্র হচ্ছে n প্লাস 1 ইকুয়াল টু দশক স্থানীয় মান আমাদের দেওয়া আছে কত 2 বা n ইকুয়াল টু 1 এবং শতক স্থানীয় মান নির্ণয়ের সূত্র হচ্ছে n মাইনাস 1 ইকুয়াল টু শতক স্থানীয় মান আমাদের দেওয়া আছে কত 0 বা n ইকুয়াল টু 1 এখন আমরা আর 22 রাসায়নিক সংকেত বের করব এখানে আমরা ক্লোরিন পেলাম 2টি হাইড্রোজেন 1টি এবং কার্বন 1 তাহলে আমরা কার্বনের জৈব যৌগ গঠন করে ফেলি এখানে কয়টা ফ্লোরিন আছে 2টা ফ্লোরিন 1টা ফ্লোরিন 2টা ফ্লোরিন বসিয়ে দিলাম এরপর হাইড্রোজেন আছে কয়টি 1টি আমরা আমাদের প্রদত্ত মানগুলো বসানোর পর একটা শিকল খালি আছে আমরা পূর্বেই শিখেছি যে আমাদের প্রদত্ত মৌলগুলোর মান বসানোর পর যদি কার্বনের কোনো শিকল বা বন্ধনী খালি থাকে তাহলে আমরা সেটা ক্লোরিন দ্বারা পূর্ণ করে দিব তাহলে আমরা এখানে ক্লোরিন বসিয়ে দিলাম ক্লোরিন ওকে এখন আর 22 এর রাসায়নিক সংকেত আমরা কি লিখবো শতক স্থানীয় মান আমাদের কি দেওয়া আছে শতক স্থানীয় মান দেওয়া আছে আমাদের শতক স্থানীয় মান আছে কার্বন এবং দশক স্থানীয় মান দেওয়া আছে হাইড্রোজেন তারপরে আমরা বসিয়েছি ক্লোরিন
ক্লোরিনের অবস্থান যদি হাইড্রোজেন থাকে তাহলে হাইড্রোজেনের পরে হবে, আর যদি হাইড্রোজেন না থাকে সরাসরি কার্বনের পরে বসাবো আমরা। ক্লোরিন ফ্লোরিন আছে কয়টা? দুটি ফ্লোরিন আছে। আর বাইশ রাসায়নিক সংকেত বের হলো মনোক্লোরো ডাইফ্লোরোমিথেন। এখন আমরা আর 115 এর রাসায়নিক সংকেত আমরা জানি, আর 115 এর আমরা রাসায়নিক সংকেত বের করেছিলাম C2ClF5। এখন আমরা আর 502 এর রাসায়নিক সংকেত সমান আর 22 এর রাসায়নিক সংকেত CHClF2 যোগ C2ClF5। এই গ্রুপের সকল রাসায়নিক সংকেত নির্ণয় করা যাবে খুব সহজেই। তৃতীয় গ্রুপ, এই গ্রুপের হিমায়কের নাম্বার থেকে রাসায়নিক সংকেত নির্ণয় করার নিয়ম। তৃতীয় গ্রুপ, এই গ্রুপে পদার্থের আণবিক ভরের উপর ভিত্তি নম্বর লিপিবদ্ধ করা হয় এবং এটা 700 থেকে শুরু হয়ে থাকে, তাই সর্বক্ষেত্রে আর এর পরিবর্তে শতক স্থানীয় অঙ্ক R7 হবে এবং একক এবং দশক স্থানীয় অঙ্কের মান ওই হিমায়কের আণবিক ভরের উপর নির্ভরশীল। আণবিক ভর এবং আণবিক ভরের মাধ্যমে ওই হিমায়কের রাসায়নিক সংকেত জানা যাবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি R718। এখানে R718 একটি রেফ্রিজারেন্ট, কিন্তু আমরা জানি যে পানির আণবিক ভর হচ্ছে 18। তাহলে এই রেফ্রিজারেন্টের রাসায়নিক সংকেত হবে পানির রাসায়নিক সংকেত অর্থাৎ H2O। অনুরূপভাবে R717, আমরা জানি যে 17 হচ্ছে অ্যামোনিয়ার আণবিক ভর, তাহলে এই গ্রুপের রেফ্রিজারেন্টের রাসায়নিক সংকেত হবে NH3 অ্যামোনিয়া। অনুরূপভাবে আরও বলতে পারি R732, আমরা জানি অক্সিজেনের আণবিক ভর 32, তাই এই গ্রুপের এই রেফ্রিজারেন্টটি হবে অক্সিজেন যার রাসায়নিক সংকেত হবে O2। অনুরূপভাবে আমরা R702, আমরা জানি হাইড্রোজেনের আণবিক ভর 2, তাহলে এই রেফ্রিজারেন্টটি হবে হাইড্রোজেন যার রাসায়নিক সংকেত হবে H2। উইন্ডোকুলার সিস্টেম থেকে হিমায়ক রিকভারিকরণ। রিকভারিকরণের পূর্বে আমাদের জানতে হবে রিকভারি কি। রিকভারি যে সকল হিমায়ক ওজোন স্তরের জন্য ক্ষতিকারক, হিমায়ন সাইকেল সার্ভিসিং বা কোন অংশ পরিবর্তন করার জন্য সেই হিমায়ক বাতাসে নিঃসৃত না করে যে প্রক্রিয়ায় সিলিন্ডারে সংরক্ষণ করা হয় এবং পুনরায় ব্যবহার করা যায় তাকে রিকভারি বলে। হিমায়ক রিকভারি করার বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন ডিসচার্জ সার্ভিস ভাল্ব দ্বারা হিমায়ক রিকভারি, সাকশন সার্ভিস ভাল্ব এবং লিকুইড লাইন দ্বারা হিমায়ক রিকভারি, বরফের মাধ্যমে হিমায়ক রিকভারি এবং রিকভারি মেশিনের মাধ্যমে হিমায়ক রিকভারি ইত্যাদি। রিকভারি মেশিনের সাহায্যে আজকে আমরা হিমায়ক রিকভারি করার পদ্ধতি দেখে নিব। তো রিকভারি মেশিনের সাহায্যে হিমায়ক রিকভারি করার জন্য যে সকল ইকুইপমেন্ট প্রয়োজন সেগুলি হলো রিকভারি মেশিন, রিকভারি সিলিন্ডার, ওয়েট স্কেল, ডাবল গেজ ম্যানিফোল্ড, সার্ভিস হোস পাইপ ইত্যাদি। প্রশ্ন আসতে পারে, উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনার হতে রেফ্রিজারেন্ট রিকভারি বর্ণনা করো অথবা CFC রেফ্রিজারেন্ট রিকভারি প্রক্রিয়া বর্ণনা করো। প্রথমে একটি ডাবল গেজ ম্যানিফোল্ডের হাই এবং লো সাইডের সার্ভিস হোস পাইপ দুটি যথাক্রমে ইউনিটের লিকুইড পোর্ট এবং ভেপার পোর্টের সাথে সংযুক্ত করতে হবে। গেজ ম্যানিফোল্ডের কমন হোস পাইপটি রিকভারি মেশিনের সাকশন পোর্টের সাথে সংযুক্ত করতে হবে। একটি হোস পাইপের এক প্রান্ত রিকভারি সিলিন্ডারের লিকুইড পোর্টের সাথে সংযুক্ত করতে হবে এবং অপর প্রান্ত রিকভারি মেশিনের ডিসচার্জ পোর্টের সাথে সংযুক্ত করতে হবে। এটাই হিমায়ক সিস্টেমের সাথে রিকভারি মেশিন সেট করার রুলস, এবং আমাদের সেটিংটা এরকম দেখতে হবে। একটি হোস পাইপ আংশিক খুলে সকল হোস পাইপ পার্জিং করতে হবে। ওয়েট স্কেলটি 0 সেট করে নিতে হবে। রিকভারি মেশিন চালু করে রেগুলেটর ভেপারে সেট করতে হবে। গেজ ম্যানিফোল্ডের লো প্রেশার গেজ মিটারের ভাল্বটি খুলতে হবে। যখন লো প্রেশার গেজ মিটারের কাটা 0 PSI নেমে আসবে তখন রিকভারি কমপ্লিট ইন্ডিকেটর লাইট জ্বলে উঠবে। তখন রিকভারি মেশিন অফ করে দিতে হবে এবং রেগুলেটরটি ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে অফ করতে হবে। এরপর পার্জিং করার নিয়ম, আবার রিকভারি মেশিন চালু করতে হবে, রেগুলেটরটি ঘুরিয়ে পার্জিংয়ে সেট করতে হবে। পার্জিং কমপ্লিট হলে রিকভারি কমপ্লিট ইন্ডিকেটর ল্যাম্পটি জ্বলে উঠবে এবং রিকভারি মেশিন বন্ধ করে দিতে হবে।
উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারে হিমায়ক চার্জিং প্রক্রিয়া বর্ণনা করুন। প্রথমে আমাদের চার্জিং কেন প্রয়োজন সেটি জানতে হবে, চার্জিং প্রয়োজনীয়তা কেন। নতুন হিমায়ক মেশিন ইনস্টল করার পর বা কোনো হিমায়ক মেশিন সার্ভিসিং বা মেনটেন্স করার সময় রেফ্রিজারেন্ট বের করে দিলে, হিমায়ক ইউনিট লিক হলে ইত্যাদি কারণে হিমায়ন মেশিনে হিমায়ক চার্জ করার প্রয়োজন হয়। চারটি প্রধান উপায়ে ইউনিটে গ্যাস চার্জ করা হয়ে থাকে, চার্জিং লাইনের মাধ্যমে চার্জিং, সাকশন সার্ভিস ভালভের মাধ্যমে গ্যাস চার্জিং, ডিসচার্জ সার্ভিস ভালভের মাধ্যমে গ্যাস চার্জিং, লিকুইড লাইনের কিং ভালভের মাধ্যমে গ্যাস চার্জিং ইত্যাদি। উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনে হিমায়ক চার্জিং প্রক্রিয়া বর্ণনা করুন। প্রশ্ন আসতে পারে, উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারে হিমায়ক চার্জিং প্রক্রিয়া চিত্র সহ বর্ণনা করো। উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারে হিমায়ক চার্জিং প্রক্রিয়ায় যে সকল ইকুইপমেন্ট প্রয়োজন সেগুলি হলো ডাবল গেজ ম্যানিফোল্ড, সার্ভিস হোস পাইপ, গ্যাস সহ সিলিন্ডার, ওজন মাপার মেশিন, ক্লিপ অন মিটার, ভ্যাকুয়াম পাম্প ইত্যাদি। প্রথমে ডাবল গেজ ম্যানিফোল্ডের লো প্রেশার গেজ মিটারের সার্ভিস হোস পাইপটি ইউনিটের চার্জিং লাইনের সাথে সংযুক্ত করতে হবে। গেজ ম্যানিফোল্ডের কমন হোস পাইপটি রেফ্রিজারেন্ট সিলিন্ডার সাথে যুক্ত করতে হবে। হাই প্রেশার গেজ মিটার সার্ভিস হোস পাইপটি ভ্যাকুয়াম পাম্পের সাথে সংযুক্ত করতে হবে। গেজ ম্যানিফোল্ডের উভয় বাল্ব খুলে দিয়ে ভ্যাকুয়াম পাম্প চালু করতে হবে। লো প্রেশার গেজ মিটারের প্রেশার মনিটরিং করতে হবে। লো প্রেশার গেজ মিটারের প্রেশার যখন 29.9 ইঞ্চি অফ মার্কারি হবে তখন ভ্যাকুয়াম সম্পূর্ণ হবে। ভ্যাকুয়াম কমপ্লিট হলে হাই প্রেশার গেজ মিটারের ভালভটি বন্ধ করে ভ্যাকুয়াম পাম্প খুলে ফেলতে হবে। গ্যাস সিলিন্ডারের ভালভ আস্তে আস্তে খুলে ইউনিটে গ্যাস প্রবেশ করতে হবে এবং ওয়েট স্কেলের দিকে লক্ষ্য রাখতে হবে। ইউনিট চালু করে সাকশন প্রেশার লক্ষ্য রেখে পরিমাণ মতো গ্যাস চার্জ করতে হবে। ইউনিট চালু অবস্থায় রানিং অ্যাম্পিয়ার সঠিক আছে কিনা তা পর্যবেক্ষণ করতে হবে। সাকশন প্রেশার 50-55 PSI হলে সিলিন্ডার ভালভ বন্ধ করে দিতে হবে। ইভাপোরেটর পর্যাপ্ত ঠান্ডা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে হবে। হিমায়ক চার্জ কমপ্লিট হলে লো প্রেশার গেজ মিটারের ভালভটি বন্ধ করে দিয়ে সার্ভিস হোস পাইপ থেকে গ্যাস সিলিন্ডার সরিয়ে ফেলতে হবে এবং গ্যাস ম্যানিফোল্ড সরিয়ে ফেলতে হবে। ধন্যবাদ সবাইকে আমার ক্লাসটি দেখার জন্য। বাসার সবাই নিয়মিত প্র্যাকটিস এবং অনুশীলন করবে। দুর্যোগময় এই পরিস্থিতির জন্য বলি, সবাই ঘরে থাকবে, নিয়মিত সাবান দিয়ে হাত ধুবে, সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধুবে, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, ঘরে থাকবে, সুস্থ থাকবে, ফ্যামিলিকে সুস্থ রাখবে। ধন্যবাদ সবাইকে।